নির্দিষ্ট দিন হিসাবে পালন না করে সারা বছরই মেয়েদেরকে সম্মান করা উচিত, আর এই দিনটাকে পালন করা উচিত। হয়তো মেয়েরা না থাকলে জগৎ সংসারটা অন্ধকার হয়ে পড়তো। আজ আমি আমি যে একজন নিজের মেয়ে হয়ে সত্যি গর্ববোধ করি যে আমি একজন মেয়ে। মেয়েরা চাইলেই সব করে, পারে না এমন কোনো কাজ নেই। এমন অনেক মেয়ে আছে যে জীবনে অনেক এগিয়ে গেছে, সংসার সামলাচ্ছে, ছেলে মেয়ে চাকরি করছে, ব্যবসা করছে, তারা যখন পাচ্ছে আমরা কেন পারবো না। কিছু মানে কিছু মেয়েরা চাইলেও হয়তো এগিয়ে যেতে পারে না। কিছু মানুষের সংকীর্ণ চিন্তাভাবনা যে কে কী বলবে, কে কী ভাববে, যে এই যে চিন্তাভাবনার মধ্যে আমরা যে এদের কথা কেন ভাববো, এরা এদের কাজই ওরা সমালোচনা করা। সুতরাং এই সমস্ত চিন্তাভাবনার মধ্যে না নিজেদেরকে আটকে রেখে এগিয়ে যাও, এটুকুই বলবো। মেয়ে মানে যে পৃথিবীতে জন্মগ্রহণ করে ভালো হয়ে থাকবে, মানে পড়াশোনা করবে, একটা সময়ের পরে বিয়ে হয়ে যাবে, বিয়ে কিছুদিন পরে লোকের তোমায় এটা বলতে হবে যে বিয়ে এতদিন হয়ে গেলে কেন বাচ্চা কাচ্চা হয়, তারপর ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে যে তুমি এই মানে নিজেদের জীবনটাকে এইভাবে আটকে রাখবে তা নয়। সবাই কিছু যেসব মেয়েরা চাকরি বাকরি করে তারাও তো এইসব কাজগুলো করে, তাই না? তোমরা এগিয়ে যাও, ব্যাস এইটুকুই বলবো। আর যে ব্লগটা তোমার সাথে শেয়ার করবো, ওটা কিছুদিন আগে যখন ওখানে গিয়েছিলাম, এক মাস হবে, শীতকাল ছিল, তখন শেয়ার করা হয়নি, সেটাই শেয়ার করো। তোমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। চলো পরে তোমার সাথে কথা বলছি, এখনকার মতন এই পর্যন্তই রইলো, পরে দেখা হচ্ছে বন্ধুরা, গুড বাই। গুড মর্নিং বন্ধুরা, বাড়িতে পৌঁছে গেছি, আর এটা আমাদের বাড়ির সামনে মা এই গাছগুলো বসিয়েছে। পরে তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরে এসেই দেখছি মা রান্না চাপিয়ে দিয়েছে। আর একদিকে হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে, চিকেনের আলুও ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো রান্না তো হচ্ছে, আর এটা আমাদের অনেক পুরানো কড়াই, ছোটো থেকে দেখে আসছি, আর এর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর আমি মনে করি এই কড়াইতে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মায়ের হাতে চিকেন কষা ফ্রাইড রাইসের তো কোনো তুলনাই হয় না। এদিকে দেখো রান্না হচ্ছে, এখনও রান্না হয়ে ওঠেনি। আর এইদিকে দেখো চিকেনটা রেডি হচ্ছে, এত পরিমাণ এখান থেকে লাইটটা আসে না, সেটা কিচ্ছু বোঝা যায় না। আর এদিকে তো হয়ে গেছে ফ্রাইড রাইস, আর বাবার ওই সবজিটা হলেই রান্না মোটামুটি হয়ে যাবে। আর একটা তোমাদের জিনিস দেখাবো পরে। তো এই দেখো এটা হলুদ গাঁদা, হলুদ এটা বাসন্তী, যেটা সরস্বতী পুজোয় শাড়ি পরে সবাই সেই কালারের একটা বাসন্তী কালার গাঁদা। আর এখানে এটা হয়েছিল শুকনো হয়ে গেছে। আর এখানে দেখো আরও অনেক গাঁদা গাছ আছে। আর এই দেখো এখানে একটা লাল রঙের গাঁদা, এখানে গাঁদা গাছে এগুলো পুড়িয়ে এসেছে। এখানে একবার এইটা হেভি হয়েছে মা, এইটা হেভি হেভি, এই দেখো আমাদের কাছে রাখ, ওই দিকেও আখ হয়েছে। এইদিকে দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল চিকেনের চিকেন কষা, একদম মায়ের হাতে জাস্ট অসাধারণ হয়েছে। আর এদিকে বাবার সবজি তরকারিটা হচ্ছে। আর এদিকে তো ফ্রাইড রাইস হয়ে গেছে, আমাদেরকে আগেই দেখালাম, তো ফ্রাইড রাইস হয়ে গেছে, আর জানালাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে, বাবার তরকারিটা হলেই হয়ে যাবে। আর আমি বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম, শুধু একটু ফ্রেশ হয়ে যাবো, কিন্তু চুল টুল ঠিক করে নেবো। মায়ের কাছে টাটকা পুঁই শাক মা কেটে রেডি করে দিয়েছে, আর এখানে রয়েছে আখ, আর আমাদের কাছে একদম ফ্রেশ লেবু, হেভি সেন্ট। পেঁপে গাছে দুটো এখনও পেঁপে রয়ে গেছে, আর এখানে আখ গাছ, এই পেঁপে গাছটা এখনও পেঁপে হয়নি। আর এখানে এটাকে মনে হয় তুলসী গাছের অনেক রকম নাম রয়েছে, এটা একটা তুলসী হলো রাম তুলসী, এটাকে বলে এটাকে রাম তুলসী বলে রাম তুলসী। আর যেটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে, এক একটা ফুলের সাইজগুলো কত সুন্দর হয়েছে বলো, কি দারুণ দেখতে এক একটা ফুলের সাইজ। আর এক একটা ফুলের সাইজ দেখো কত বড় বড়, আর কত সুন্দর ফুলগুলো, একটা অন্যরকম জবা ফুল।
এটা অন্য কালার, তো রেড কালার নয়, এটা একটা অন্য হালকা কালার। তুলে নেওয়া হয়ে গেছে, এটা কালকে ফুটবে। এই দেখো ছোট্ট মতন উচ্ছে ধরেছে, ছোট্ট মতন। ওই যে দেখো লেবু, গাছের লেবু, আমাদের অনেক বড় লেবু গাছটা একদম উপরে। দেখো লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে। আর তুমি সেদিনকে আমাকে এখান থেকে লঙ্কা দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ ঝাল ছিল। এটা সর্দি আরে হলে খাওয়া ভালো তো, আর বিকালে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। বর বিকেলে আসবে সেই কারণে, আর মায়ের হাতে যে কোনো রান্না আমার জাস্ট ফাটাফাটি লাগে, সেটা কড়াইশুঁটির কচুরি হোক, আলুর দম হোক, রাইস হোক বা চিকেন হোক। আর জামাই আসবে বলে কথা, সেই জন্য মা স্পেশাল রান্না করছে। আলুর দমটা দেখো আমাদের দিকে রেডি হয়ে গেছে, আর আমাদের গাছের যে কুমড়োটা তোমাদের দেখালাম সেটা এখন কাটা চলছে। এইদিকে আমাদের রেডি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রইলো, নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। গুড বাই বন্ধুরা।